Hey guys, good afternoon and welcome back to a new vlog. আজকে কিন্তু আমার ব্লগটা শুরু হচ্ছে টপুদের বাড়ি থেকে আর এখন বাজে ঘড়ির কাঁটায় 1টা বাজে আর এখানে ব্যাকে দেখতে পাচ্ছ আমাদের ক্যাপ্টেন মিঠুন যা বলে চলছে বুঝতে পারছো মানে এই জায়গা কাঁপিয়ে দিচ্ছে এখন ক্যাপ্টেন মিঠুন কলকাতা টপু আপুন কো কই প্লিজ সাবস্ক্রাইব করো না यार হবে হবে 50000 তো হয়ে যাবে যাই হোক সো চলো আজকের ব্লগটা কিন্তু খতরনাক ব্লগ রয়েছে কারণ আজকে কিন্তু অ্যাকচুয়ালি ব্লগ নেই বাট আমি ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে বাট আজকে কিন্তু প্রাঙ্ক রয়েছে তাই তো মামা আচ্ছা কলকাতা তো আস্তে আস্তে বের হচ্ছে ভাই তোর হেলমেট গুলো কোথায় হেলমেট আমার গেছে ওই রিপেয়ারিং হতে মানে গাইস আজকে একটা স্পেশালি হেলমেট রয়েছে যেটা রিপেয়ারিং করতে গেছে একটু দোকানে যাই হোক আজকে ব্লগটা দেখতে খতরনাক হতে চলেছে আর বেশি কথা বলবো না ফটাফট বের হতে হবে তো তাই নাকি আচ্ছা চ্যানেল যারা যারা নতুন এসে প্লিজ সাবস্ক্রাইব করো ভাইয়ের পাশে দেখো আর যদি তোমাদের কন্টেন্টটা ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো আর যদি ভালো না লাগে তাহলে লাইক মেরে চলে যাও ডিসলাইক তো অপশনই নেই ব্রো তোমার থেকে রেডি হয়ে চলে এসি আর এখানে কলকাতা তবু ক্যাপ্টেন মিঠুন কিন্তু অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে বস কি আমি কি বেশি কিছু বলে ফেললাম নাকি বেশি বলেছিস মানে তুমি কিছু চিল্লাস করে মত চুপ কর যাই হোক গাইস আর বেশি চিল্লাবো না চলো ফটাফট বেরোনো যাক এখান থেকে তাড়াতাড়ি গাড়িগুলো বার করো দেখতে পাচ্ছ এই তো এই তো কাকা চলে এসেছে দেখতে পাচ্ছ গাইস তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের স্পেশাল হেলমেট ওড়িয়া মাইলা তবুকে পরা দেখি কেমন লাগছে দেখি হ্যাঁ গাইস ভাই তবে একবার পরে দেখিয়ে দে তো কেমন লাগছে দেখি তো আজকে গাইস আজকে রিয়াকশনটা দেখতে পাচ্ছ কেমন জমে যায় মানে বুঝতে পারছ আজকে কি হতে চলেছে প্ল্যানিং করে আমরা কিন্তু যাব মানে আজকে প্ল্যানটা ধামাকা হতে চলেছে মানে প্ল্যানটা এমন ভাবে হবে যে পুলিশের সামনে গিয়ে কিন্তু গাইস এইটা পরে রোড পার হবো হ্যান মানে যাই হোক যেন হয় প্র্যাঙ্ক অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক না সো খতরনাক রিয়াকশন আসতে চলেছে ব্লগ দেখতে দেখো এখন আমরা ফাইনালি বেরোবো সো গাইস তো ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে গেছে এখন বাড়ির দিক থেকে ঠিক আছে কাকা ভালো তো এই তো আমাকে সবাই দেখছে ভালো তো সবাই সবাই আসছে আমার দিকে জানি না কেন চলো আজকে সেরকম মজা হতে চলেছে মানে পাবলিক রিয়াকশন কিন্তু বাড়ি থেকে বেরোতে পারিনি শুরু হয়ে গেছে যাই হোক এটা তোমরা কিন্তু একমাত্র দেখতে পারবা তপু অফিসিয়ালি গিয়ে চেক আউট করতে পারবে তোমরা যখন আসবে তখন গিয়ে চেক আউট করতে পারো যাই হোক ভালো তো এই তো সব ভালো তো চলো গাইস আর বেশি কথা বলবো না ফাইনালি আমরা আগে আমাদের ডেস্টিনেশনে যাই ফাইনালি কিন্তু হেলমেট পরা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ হেলমেট পরে কিন্তু সবাই বেরিয়ে পড়েছে সানগ্লাস মাংলাস পরে তো এখন ক্যাপ্টেন মিঠু চলো আজকে খেলা হবে জোয়ের ব্লকটা আমাদের কোনো কাজ নেই আমরা খালি পিছন খালি মানে ঘুরবো হ্যাঁ টাকা গেলে ভাই নোট যাবে আমরা আমাদের তো কোনো ঝামেলাই নেই আমাদের ব্লক হয়ে যাবে তোমরা দেখতে পারবে সমুদ্র না অনেকক্ষণ কিন্তু পাবলিক রিয়াকশন নেওয়ার পরে কিন্তু ফাইনালি আমরা একটা জায়গায় দাঁড়ালাম কারণটা হচ্ছে যেহেতু এখন আস্তে আস্তে করে কিন্তু ঠান্ডার দিন কাটে কিন্তু আমরা গরমের দিনে ভাবিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আখের জুস ঠিক আছে আর গরমের দিনে কিন্তু আখের রস না হলে কিন্তু গ্যাস চলে না আমাদের ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের দুজন ও বাবা কাকারা এখনো দেখছে ভালো তো কাকা আরে বাবা সাবাস যাই হোক পাবলিকের বিরাট মজা ওরে কলকাতার টপু খাও হ্যাঁ ভাল লাগছে ভাল লাগছে তো ব্যাস তাহলেই হবে তো অনেকক্ষণ ধরে কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু রিয়াকশন ভিডিও শুট করলাম আর যাই হোক সামথিং সামথিং তোমাদের সঙ্গে হালকা পাতলা হয়তো শেয়ার করছি সো চলো এবার ফাইনাল কিন্তু যাবো আমরা স্টেশনের ভিতরে তার কারণটা হচ্ছে যে গাইস রিয়াকশন কিন্তু গাইস এখানেই আসবে ঠিক আছে সো
যদি আমি ব্লগে শেয়ার করতে পারি তো শেয়ার করব, তা না হলে তোমরা বলবো তো অফিসিয়ালে দেখতে পাবা। সব চলো ব্লগ দেখতে পাবো। যাবো প্লিজ, যারা যারা চ্যানেল নতুন এসে সাবস্ক্রাইব করে থাকো। আর এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে দেখি কি করবো সেটা এখনো আমার প্ল্যানে নেই, সেটা করে শেয়ার করবো। এখন যা বললো ওয়াটটা গাইস, সব বলেছে গাইস, এই যে এই ছেলেটা গাইস স্ল্যাং দিয়েছে, তো গাইস প্লিজ আনসাবস্ক্রাইব হি এন্ড সাবস্ক্রাইব টু ইউ, তাই তো ভাই? আই লাভ ইউ ব্রো। একদম আনসাবস্ক্রাইব করে দিবি, ডুন বয়কট, বয়কট করো, বয়কট, বয়কট। কিন্তু গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু ফাইনালি তপুকে ধরেছে, ঠিক আছে? ধরে কিন্তু মানে এখানে বলছি এটা কি হেলমেট হ্যান ত্যান কোনো অনেক কথা হচ্ছে। দেখো গাইস বলছে কেস খাওয়া, কেস দেবে ফাইনালি অনেকক্ষণ পরে কিন্তু প্রাঙ্ক ট্রাঙ্ক শেষ করে কিন্তু ফাইনালি আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে, যেহেতু আমাকে বাড়ি যেতে হবে, তাই তো? বাবা লোকে ঘুরে ঘুরে দেখে বাপের টাকায় ফুটানি। যাই হোক, আর বেশি কথা বলবো না গাইস, এটা কিন্তু সবার জন্য না। তো এখন ডাইরেক্ট আমরা যাচ্ছি স্টেশনের কাছে, আমরা এখন স্টেশনের কাছে চলে এসেছি। আর এই তো বিরিয়ানির দোকান, 50 টাকা আনলিমিটেড বিরিয়ানি, ঠিক আছে? 50 টাকা আনলিমিটেড, এটা একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল বারের সাথে সম্ভব। তো যাই হোক, চলো ফটাফট গিয়ে খাওয়া যাক, কারণ দুপুরে কিন্তু একেবারে কোনো কিছু লাঞ্চ করা হয়নি, ঠিক আছে? তো চলো দুপুরে লাঞ্চটা নাই, বিরিয়ানি হয়ে যাক। তো গাইস, তো বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু পাতা কিনে নিয়ে আসলাম, তার কারণটা হচ্ছে যে এই বিরিয়ানির দোকানে কিন্তু বিরিয়ানি দেয় সেরা, ঠিক আছে? বাট পাতাটা অতিরিক্ত ছোট্ট, ঠিক আছে? তো তার জন্য কিন্তু গাইস আমাদেরকে প্রতিবার এসে কিন্তু পাতা কিনতে হয়, বাট 60 টাকায় আনলিমিটেড, তাই তো কাকা? একবার বলে দাও 60 টাকায় আনলিমিটেড। তো এটা হাসি লড়কিয়া হাসি ভাই ভাই। তো যাই হোক, ও চলবে, যাতে চলে যাবে। সো যাই হোক, ফাইনালি এখন আমরা এখান থেকে বিরিয়ানি নেবো, নিয়ে কিন্তু পাতা ঢেলে তারপরে চার বন্ধু মিলে জমিয়ে খাবো, আর খেতে খেতে একটু আড্ডা হবে। টাটা। সো গাইস, তো যাই হোক, ফাইনালি কিন্তু বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এখন ডাইরেক্ট যাচ্ছি বাড়ির দিকে, কারণ আজকে যতটা প্রাঙ্ক করলাম আমরা সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো চলো আবার দেখা হবে প্রো ভাই ওকে কাল যেমন থাকে আমার লিংকটা দিয়ে দিছে একদম 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 মনে থাকবে সো গাইস তো ফাইনালি কিন্তু মানে তোপদের ওখানে থেকে ট্রেন ধরে আসার পরে কিন্তু আজকে আসলাম এখানে মানে 1200 তে মানে ওই যে দেখতে পাচ্ছ এটা চার কোল ঠিক আছে চার কোলের কিন্তু মানে ভিউটা এরকম রয়েছে আর সন্ধ্যাবেলায় সবাই একসাথে বসে আড্ডা মারছি যাই হোক আমি ভাবছিলাম ব্লগ এন্ড করে দেবো তাও একটা দুটো টেক নিয়ে ভাবলাম যে এন্ড করি তোমাদের সঙ্গে সুমিত এসে অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছ গাইস ঘুমিয়ে পড়েছে ঠিক আছে বিরাট ব্যাপারে ফটাফট জাস্ট এই মাত্র কিন্তু ক্রিসপি চিকেন কিন্তু শেষ হয়ে পারলো না এখানে কিন্তু দেখতে পাচ্ছ ড্রামস্টিক চলে এসেছে মোমোস চলে এসেছে এখানে কিন্তু সবাই জমিয়ে বসে আড্ডা মারছে আর খাচ্ছে আর চারকোলের কিন্তু মানে ভিউটা মানে ঠিক এখন কিন্তু রাতের ঘড়ির কাটায় নটা প্রায় নটা পার হয়ে গেছে আর চারকোলের মানে আমাদের বারাসার চারকোলের কিন্তু অবস্থা ঠিক এরকম রয়েছে যাই হোক লাভলি লাগছে আর আমি এখান থেকে তোমাদের সঙ্গে মানে কি বলবো ঠান্ডা ফুরফুরে হাওয়া খাচ্ছে আর এখান থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি সেরা মজা হচ্ছে যাই হোক গান ব্যাকগ্রাউন্ডে চলছে কপিরাইট ফিল্ম হয়তো দিতে পারে এখানে দেখতে থাকো এনজয়টা শেষ করে বাড়ি যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময়ও তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করে যাবো শুধু দেখতে থাকো আধা কমপ্লিট করে কিন্তু আমরা সেরা এনজয় করলাম আর এখানে দেখতে পাচ্ছ বোন এখন কিন্তু এই যে এটা বাজাচ্ছে ঠিক আছে পারে তো না দুমদাম দুমদাম করছে তো যাই হোক ওখানে দেখতে পাচ্ছ আরেকজন দোল খাচ্ছে এখানে বর ঘুরে বেড়াচ্ছে যাই হোক এখানে পূজা তানতানকে নিয়ে যাই হোক এখানে বিরাট মজা হচ্ছিল গাইস সেরা মজা হচ্ছে আর এখানে এখানে কি হচ্ছে তাও তো বুঝতে পারছি না ব্যাপারটা যাই হোক ব্যাপারটা অন্যরকম একটা ব্যাপার তার ফলে আমাদের বিশেষত্ব হ্যাঁ আমি ফ্লপ পেয়ে গেছি আমাকে দেখানো হচ্ছে না বুঝতে পেরেছি কষ্ট চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো আজকের মতন বিদায় নেবো দেখা হবে আর একদিন ব্রান্ড নিউ ব্লগের সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা লাভ টেক কেয়ার সব